শুভ সকাল বন্ধুরা, ভিনস্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাবিত্রী হাজির হয়ে গেলাম আজকে আমাদের রান্নাঘর থেকে। আর আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি। অনেকদিন পরে কিন্তু এরকম ব্রেকফাস্ট আমাদের হবে। এই যে এখানে রয়েছে পরোটা শেপ দেওয়া, মানে পরোটা ভাজবো। এখানে আটার ময়দা নিয়েছি, শুধু ময়দা না নিয়ে আটাটা মিক্সড করলে সেটা সবার পক্ষে ভালো। আর এদিকে দেখো ডাল আর পেঁপে আলু সব সিদ্ধ করে রেখেছি, এটাকে তরকারি বানাবো। একটু হিং দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে, নিরামিষ কিন্তু। তো সেই জন্য দুটোই রেডি করে নিয়ে এদিকে দুটো কড়াই আর চাটু বসিয়ে দিয়েছি। একদিকে পরোটা হবে আর একদিকে তরকারি হবে, আর এক্ষুনি হয়ে যাবে। কুটুসে খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে ছটফট করছে, কিন্তু আঁকের প্রসেস ছিল বলে ও খেয়ে নিয়েছে। একটু দেরি করলে আর কোনো অসুবিধা নেই, তবে আমার আবার দেরি করলে হবে না। ফিল্ড স্ট্রিটে রান্না করতে যাবো, তারপরে আবার বাড়ি রান্না করব। তাছাড়া মার একটু শরীর খারাপ বলে মা ডাক্তার কাছে যাবে। তো এই নিয়ে আজকে আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটবে। তাছাড়া আমাদের এখানে আজকে কালী ঠাকুরের বিসর্জনও আছে, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন পরোটাটা ভাজতে দিয়ে দিই। শেপটা ভালো হয়েছে, আগের দিন অবশ্য করেছিলাম এরকম শেপ, এবার একবার চৌকো শেপ করবো। ছুটির দিন যখন যা চাইছে তাই করো নাকি, সকালের টিফিনটা তাহলে গুছিয়ে হবে, তাই তো? মানে অন্যদিন যা খাওয়া হয় সে বলার মতো সময় থাকে না, কারোরই সময় থাকে না। অথচ কুটুসের জন্য ভাত হয়, তবে দুদিন ধরে একটু খিচুড়ি করে দিচ্ছি শুধু ওর জন্য। আমাদের খাওয়ার কোনো সময় হয় না, আজকে তো বসে খাওয়া যায়, যেতে পারে। তাও কোথায় যাবে, বেলা হয়ে যাচ্ছে এখন মোটামুটি। হ্যাঁ, রান্না করতে যেতে হবে, রান্না করে আবার ও ডাক্তারের কাছে বা মাকে নিয়ে যাবে। চলো কমপ্লিট করো। দারুণ ফুলছে। হ্যাঁ, তেল দেওয়া নেই কিন্তু, কিচ্ছু দেওয়া নেই, এই ফুলে প্রত্যেকটাই ফুলছে। চাল নিতে আসছে, চাল টাল দিয়ে দাও। কিরে কি লাগবে, বিসর্জনের চাল তালা হচ্ছে। এ খিচুড়ি নাকি ফ্রাইড রাইস ফ্রাইস হবে? খিচুড়ি হবে। আচ্ছা আর কি আছে জানো, রাতে কি আছে প্রোগ্রাম? ঘোড়া গাড়ি, আচ্ছা যেরকম হয় প্রতি বছর, ব্যাস প্রতি বছরের মতো। সন্ধ্যাবেলা রান্না টান্না হবে, সবার নিমন্ত্রণ রইলো, চলে আসবে সব। কারণ শীত পড়ে গেছে, সন্ধ্যেবেলা বা সকালবেলা চা খেতে হয়, আর চায়ের সাথে যদি একটা কিছু থাকে তাহলে তো জমে যায় পুরো। মানে বিশেষত আমাদের বাড়িতে এখন খুব দরকার, সেই জন্য কিন্তু এই টিফিনটা মাথায় এলো, তাই করছি। এটার নাম হচ্ছে পাউরুটি, আর পাউরুটি কিন্তু ভীষণ ভালো লাগে। তবে বাইরে থেকে না কিনে ঘরে যদি খাওয়া হয়, মানে বানিয়ে, তাহলে তার কোনো সমস্যা নেই না? কুমির আসছে দেখতে পেয়েছো? হ্যাঁ, সে তক্ষ সাপ, কুমির, ওটা কুমিরই বলা যাবে, কুমিরের মতো। একটু দেখাও সবাইকে, কুমির দেখছো তো? দাঁড়াও দেখো, দেখাতে পারি কি, দেখি। ওই যাচ্ছে, ওই যাচ্ছে বাবু, ওই যাচ্ছে, ওই যাচ্ছে, ওই যাচ্ছে, ওই পালিয়ে গেল, পালিয়ে গেল, এই পালিয়ে গেল, ওই পালিয়ে গেল, ওই কুমির, ওই কুমির, দাঁড়া, প্রচুর মাছ খাচ্ছে তো, হয়েছে একদম। এই সাইডে পড়ে যাবে, বাড়ির সামনে পুজো, বাড়ির সামনে পুজো বলে একটা বাড়ি পড়া শাড়ি পড়ে যাবে, আর একটু ভালো পড়তে পারতো। আজকে আমাদের এখানে যে কালী ঠাকুরের বিসর্জন তোমাদের বলেছিলাম, তো সেই বিসর্জনে কুটুস একবার গিয়ে ঘুরে এসছে, আর এই যে হালকা ঠান্ডা বলে আবার টুপি পরে নিয়েছে, মাংকি সেয়েছে। চলো, আর ওখানে গড়িও পড়েছে, আবার গড়ি পড়েছে। ওখানে কি দেখা গেছে বাবা? ওখানে আছে
খাচ্ছি। মোরা ঘাস খাচ্ছিল? হ্যাঁ। তুমি এই খেয়েছো একটুখানি? কি আমি ঘাস ঘাস খাওনি তো? আমি যেটা তুমি আমি দেখলাম বানিয়ে কি এটা পাউরুটি পাউরুটি খেয়েছো? আমার চা করে দিতে হলো একটুখানি। দেখো কি সুন্দর, এটা কি যাবি ঘোড়ার সাথে? দেখ ঘোড়ায় কারা জায়গা পেয়ে যায়, দেখা যাক। চলো 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 আমি যাবি তো, ভালো লাগছে না? চলো 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 চলো, যাবে নাকি সব যাবে নাকি? চলো চলো। এ বাবা ঠাকুর চলে গেল, যা আমরা লেট করে ফেলেছি কুট্টুস বাবা। ওই তো ঘোড়ার গাড়ি আর ওই তো ঠাকুর। দেখো আমাদের আস্তে আস্তে কিন্তু এখানে ঠাকুর বের করে দিয়েছে, আর কি বলতো এবছর একটু তাড়াতাড়ি বের করেছে, কারণ সামনের পাড়াতে একইভাবে ঠাকুর বিসর্জন আছে। আর এই কালী ঠাকুরটা বেশ অনেক দিন ধরে রেখে দেয়, জগদ্ধাত্রী পুজোর আগের দিন এই ঠাকুর বিসর্জনটা করছে, তো সেই জন্য এরা তাড়াতাড়ি করছে, না হলে রাস্তায় জ্যাম হয়ে যাবে আরও একটা ঠাকুর যদি বেরোয়। আর এই এখানে যেহেতু ঘোড়ার গাড়ি নিয়ে এসছে, সেই জন্য এরা একটুখানি সুন্দর করে সাজিয়ে রাস্তায় ঘুরবে, মানে প্রদর্শন করাবে সেখানে, তো একটুখানি সবাই যাতে দেখতে পায় তার ব্যবস্থা তো করতেই হবে, তাই না? তো আমরা যদি একটু আগে আসতাম তাহলে ঠাকুরটাকে একটু বরণ করতে পারতাম, তবে মাকে ডেকেছিল, মা কিন্তু প্রায় পাড়ার যে কোনো বিয়েতে বা ঠাকুর পুজোতে বরণ করে ঠাকুরকে, কিন্তু এবারে শরীরটা খারাপ বলে আর বরণ করেনি। আর আমাকে যেতে বলছিল, কিন্তু আমি সন্ধে দিয়ে বেরোতে বেরোতে এদিকে কিন্তু দেরি হয়ে গেল। অনেকক্ষণ তো অপেক্ষা করে আসো, ঘোড়া তো আর আসছে না, ঘোড়া থেকে অনেক দূরে চলে যাচ্ছে কুট্টু। ঠাকুর দেখে এসে আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল। ঠাকুরটা দেখে বাড়ি ফিরতে পারিনি, প্রিয়াঙ্কা জগদীশ ওদিক থেকে ফোন এসছে যে যেতে হবে ওখানে, ঠাকুর বিসর্জন হচ্ছে, বড় বলে বাঘ এসছে, হাতি এসছে না কি, তো দেখা যাক কি বাঘ না হাতি কি এসছে দেখা যাক। বলছে আমাদের এখানে বাঘ এসছে হাতি এসছে, আমাদের ঠাকুর ওই পথ দিয়েই আসবে, আর আমরা একটু ঘুরে আসবো। আমি বলছি আমাদের এখানে ঘোড়া যে নিয়ে এসছে সেই ঘোড়ার গাড়ি বলা বলছে যে ওখানে ঘোড়ার গাড়ি গেছে, কি হয় দেখা যাক। দাম করে ওই হারালের ওখানে নাকি ঠাকুর বিসর্জন হয়, তো কোনোদিন আমি দেখতে যাইনি। আজকে প্রিয়াঙ্কারা এখন চাম্পাটি, ওদের যে মোবাইলের দোকান আছে ওখানেই আছে নাকি, তো ওখানেই আমরা যাব। তো চলো রাস্তায় গিয়ে, মানে রাস্তায় ঠাকুর দেখতে দেখতে হয়তো যাবো, নাহলে ওদের দোকানে দাঁড়িয়ে দেখবো। হ্যাঁ কি হয়েছে, ঠাকুর বিসর্জনই তো যাচ্ছে, চলো কুটুস চলো কুটুস চলো। বাড়ি থেকে মনে হয় 2-3 মিনিট এসছে আর আমরা চলে এসেছি, মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি। চলো
আধা ঘন্টার মধ্যে চলে গেলে? হ্যাঁ কোথা থেকে চলে আসছে? চকলেট খাচ্ছো? ও তুমিও চকলেট? তুমি খাও চকলেট, আমাকে একটু দেবে? আমাকে একটু দাও দাও দাও। স্বর্ণদীপ ঠাকুর আসছে তো, কত বাজে? 8:30 বাজে, 8:30 বেজে গেল। আমরা এলাম কটার সময়? 7:00 দিকে। না না 7:00 সময় 7:30 না হবে, এক ঘন্টা হয়ে গেছে, ঘন্টার ওভার হয়ে গেছে। এখন রাস্তা পুরো ভিড়, লোকে লোকে অন্য চারদিকে সব লাইনে দাঁড়িয়ে আছে ঠাকুর দেখার জন্য। এই দেখো সবাই নিচে দাঁড়িয়ে আছে। টাটা। কিন্তু কালী ঠাকুরের বিসর্জন হচ্ছে মহা ধুমধাম করে, আর প্রচুর লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর একের পর একজন করে মানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, সেগুলো দেখার জন্য মানুষের ঢল পুরো রাস্তায় নেমে গেছে। কোনো গাড়ি ঘোড়া তো আর যেতেই পাচ্ছে না, এত মানুষের সমাগম। আর মাকে যে এত সুন্দর করে বিসর্জন দেওয়া হবে সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। আমি তো আমাদের পাড়ার বিসর্জনটা দেখিয়ে দিলাম, এটা একটু দূরে আড়াল নামে একটা পাড়া, যেটা আমাদের পাড়া থেকে পরের পাড়াটা আর কি। আর এখানটা মহা ধুমধাম করে প্রত্যেক বছরই ঠাকুর বিসর্জন করে, প্রিয়াঙ্কার মুখে শুনেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখছি এবং তোমাদের সাথে সেটাকে শেয়ার করছি। আর সেটা দেখে তো আমিও জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের বাড়িপুরের দিকে গেলে কিন্তু এরকম ধুমধাম করে ঠাকুর বিসর্জন হয়। আগের দিন মনে হচ্ছে কোনো এক ঠাকুর বিসর্জন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালী পুজোর, আর আজকের এখানকার বিসর্জনটা আরও মানে বেশ জমজমাট ব্যাপার রয়েছে। রাস্তায় মানুষের ঢলটা দেখো শুধু, আর এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়লো, সবাই হাত দিয়ে ঘেরে দিয়েছে, কারণ এখানে কিন্তু বক্স চালিয়ে ডান্স হবে। এখানে শিব, কালী আর তার চেলা চামুন্ডা সবাই রয়েছে, আর তার সাথে কিন্তু আগুনের একটা ফোয়ারা উঠবে, এটাকে কী বলে আমি আলাদা করে নাম আছে কিনা জানি না। তো যাই হোক, বেশ সুন্দর লাগবে কিন্তু দেখতে, তোমরা দেখতে থাকো আর তার সাথে সাথে তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে থাকি। প্রথম কমেন্ট রয়েছে রোবেন কুনার, আপনি বলেছেন, আপনার ভিডিওতে অনেকক্ষণ ভরা চোখে চোখ রেখে দেখলাম, খুব সুন্দর পরিবেশটা ছিল ভিডিওটায়, এরকম ভিডিও দেখলে আমার খুব ভালো লাগে, ফলো টু ফলো প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে অরিজিৎ দাস বলেছে, সো নাইস ভিডিও অ্যান্ড তোমার ছেলে হেল্পার হয়ে গেছে। সত্যি তাই, ও আমাকে কিন্তু অনেক কিছুতেই হেল্প করে। এরপর আর জে রয় বলেছে, তুমি ভীষণ সুইট দিদি আর তোমার ছেলেও, আর তোমার চুলটাও খুব সুন্দর লং। এরপরে তৃষ্ণাদি বলেছে যে তুলসী গাছ বাড়ির পূর্ব দিকে না হলে উত্তর পূর্ব দিকে রাখতে হয়, এটা আমার জানা ছিল না, তবে আমি যেখানে রেখেছি সেটা কিন্তু উত্তর পূর্ব দিকেই। এরপরে পলিদি বলেছো, দারুণ হয়েছে পটটা সাজানো, থ্যাংক ইউ সো মাচ। সুদীপা গাঙ্গুলি বলেছো, খুব ভালো তোমার হাতের কাজ। পরে স্বর্ণালী মাল বলেছো, খুব ভালো তুমি, ট্রাই করবো, সব জিনিস তো বাড়িতেই পাওয়া যাবে, খুব ভালো থেকো, তোমার ভালোবাসা অবিরাম। স্বর্ণালী সাহা বলেছো, খুব সুন্দর। এরপর কিচেন উইথ কল্পনা বলেছো, খুব সুন্দর তোমার ভিডিওটা, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এদিকে দেখো তোমাদের কমেন্টগুলো আমার পড়া হয়ে গেল, আর প্রায় কিন্তু এই যে পথযাত্রা শেষ হতে চলেছে। তবে একদম সবশেষে রয়েছে আমাদের সবার মা, সেই মাকে দেখলে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে, দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে, আর মাকে দেখে দেখো মানে এত সুন্দর মুখখানা, দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। তো যাই হোক, সম্পূর্ণ পদযাত্রাটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর এসেই সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির কাছে যে ঠাকুর বিসর্জন হচ্ছিল সেখানে যে ভোগ দিয়েছে, সেই মায়ের ভোগ খাওয়ার জন্য আমি আর তোমাদের দাদাভাই চলে যাই, আর কুটুস তো সব খায় না, তবুও আমাদের সঙ্গেই গেছিলো। তো ওখানে মায়ের ভোগ আর খিচুড়ি, তারপরে পায়েস আর বোঁদে হয়েছিল, সেই সব খেয়ে বাড়ি ফিরে।